गुड मॉर्निंग एवरीवन, डू वी लर्न इन बेंगली लिंगो लिंगो सम्पर्के बारे आमरा जानबो। प्रथम छविते जेमन आछे बालक हलो पुरुष जातीयो बा पुंलिंग, द्वितीय छविते बालिका हलो स्त्री जातीयो बा स्त्रीलिंग, तृतीय छविते आछे शिशु के ठीक पुरुष बा स्त्री बला हय ना, शिशु हलो उभय जातीयो बा उभय लिंग, और चतुर्थ छविते आछे कम्प्यूटर पुरुष जातीयो बा स्त्री जातीयो बा उभय उभय कोनोटी नय, एटी हलो जड़ वस्तु ताई एके कि बला हय क्लिबलिंग। एबार प्रथम क्वेश्चन हच्छे लिंग काके बोले, लिंग कथाटीर अर्थ चिन्ह बा लक्षण। व्याकरणे कोनो शब्दके पुरुष जातीयो स्त्री जातीयो पुरुष বা স্ত্রী কোনোটাই নয় জড়জাতীয়কে বোঝানোকে বলে লিঙ্গ। লিঙ্গ কাকে বলে? লিঙ্গ কথাটির অর্থ হলো চিহ্ন বা লক্ষণ, চিহ্ন বা লক্ষণ। ব্যাকরণে কোনো শব্দকে পুরুষ জাতীয় স্ত্রী জাতীয় পুরুষ বা স্ত্রী কোনোটি নয়, ঠিক আছে, পুরুষ জাতীয় স্ত্রী জাতীয় বা পুরুষ স্ত্রী কোনোটি নয় বা জড় বস্তুকে বোঝানোকে বলে কি লিঙ্গ। ইংরেজিতে একে কি বলা হয়? জেন্ডার। ব্যাকরণে এইভাবে বাবা মা বালক বালিকা ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা ইত্যাদি বিশেষ্য পদ এবং কিশোর কিশোরী বৃদ্ধ বৃদ্ধা বুদ্ধিমান বুদ্ধিমতী ইত্যাদি বিশেষণ পদের লিঙ্গ পরিবর্তন করা হয়। এবার হলো লিঙ্গের প্রকার ভেদ। ব্যাকরণের লিঙ্গ চার প্রকার, পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ উভয়লিঙ্গ এবং ক্লিবলিঙ্গ। পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ উভয়লিঙ্গ এবং ক্লিবলিঙ্গ। লিঙ্গকে কয় ভাগে ভাগ করা হয়? পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ উভয়লিঙ্গ এবং ক্লিবলিঙ্গ। ফার্স্ট হলো পুংলিঙ্গ। পুংলিঙ্গ কাকে বলে? প্রাণীবাচক বা বিশেষ্য পদের দ্বারা পুরুষ জাতীয় কাউকে বোঝায় তাকে পুংলিঙ্গ বলে। এ হচ্ছে প্রাণীবাচক, যেসব প্রাণী তারা যে বিশেষ্য পদের দ্বারা আমরা পুরুষ জাতিকে বোঝাই, ঠিক আছে, পুরুষ জাতিকে বোঝায় তাকে বলা হয় পুংলিঙ্গ। যেমন বাবা দাদা বালক ছেলে ছাত্র শিক্ষক ইত্যাদি। স্ত্রীলিঙ্গ কাকে বলে? প্রাণীবাচক যে বিশেষ্য পদের দ্বারা স্ত্রীলিঙ্গ স্ত্রী জাতীয় কাউকে বোঝায় তাকে স্ত্রীলিঙ্গ বলে। প্রাণীবাচক যে বিশেষ্য দ্বারা আমরা কী করি? স্ত্রী জাতিকে বোঝাই তাকে স্ত্রীলিঙ্গ বলে। যেমন মা দিদি বালিকা মেয়ে ছাত্রী শিক্ষিকা ইত্যাদি। এবার আসছে উভয়লিঙ্গ। উভয়লিঙ্গ কাকে বলে? প্রাণীবাচক যে বিশেষ্য পদের দ্বারা পুরুষ ও স্ত্রী উভয় জাতিকে বোঝায় তাকে উভয়লিঙ্গ বলে। প্রাণীবাচক যে বিশেষ্য পদের দ্বারা পুরুষ ও স্ত্রী উভয় জাতিকে বোঝায় তাকে কি বলা হয়? উভয়লিঙ্গ। যেমন শিশু সন্তান মন্ত্রী মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি। এখানে শিশু যে কোনো শিশুকেই বোঝাতে পারে, সে মেয়ে হোক বা ছেলে হোক। সন্তানও তাই, মন্ত্রী মেয়েরাও হতে পারে ছেলেরাও হতে পারে, ডাক্তার বা রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী সাংবাদিক সাহিত্যিক এগুলো সবাই আমরা দুটোকেই বুঝাতে পারি, মেয়েকেও বোঝাতে পারি বা ছেলেদেরকেও বোঝাতে পারি। এবার ক্লিবলিঙ্গ কাকে বলে? অপ্রাণীবাচক যেমন যেসবের প্রাণ নেই, যে বিশেষ্য পদের দ্বারা স্ত্রী বা পুরুষ কাউকে না বুঝিয়ে কোনো জড় পদার্থকে বোঝায় তাকে কী বলা হয়? ক্লিবলিঙ্গ। অপ্রাণীবাচক যে বিশেষ্য পদের দ্বারা স্ত্রী বা পুরুষ কাউকেই বোঝানো না বুঝিয়ে কোনো জড় পদার্থকে বোঝায় তাকে ক্লিবলিঙ্গ বলে। তাহলে আমরা আজকে কী করলাম? লিঙ্গ কাকে বলে আমরা কতগুলো সংজ্ঞা আজকে আমরা পড়তে পারলাম, কেমন? লিঙ্গ কাকে বলে। নেক্সট হচ্ছে লিঙ্গের প্রকারভেদ, কতগুলো ভাগে লিঙ্গকে ভাগ করা হয়। পুংলিঙ্গ কাকে বলে? স্ত্রীলিঙ্গ কাকে বলে? উভয়লিঙ্গ কাকে বলে? এবং ক্লিবলিঙ্গ কাকে বলে? এই ডেফিনেশনগুলো এবং এই লিঙ্গের প্রকারভেদ মানে লিঙ্গকে ক ভাগে ভাগ করা যায় এটা তোমরা, আমি কোশ্চেন দিচ্ছি, তোমরা অ্যান্সার লিখে আমাকে মুখস্থ করে অ্যান্সার লিখে আমাকে হোমওয়ার্ক পাঠাবে।